নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আবারও সকলকে অনেক অনেক স্বাগত। আজকের এই পর্বে আমি হাজির হয়েছি নিরামিষ কচু শাকের রেসিপি নিয়ে। নিরামিষ কচু শাক বানাবার জন্য আমি কচু শাকগুলো আগে থেকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কচু শাকগুলো সেদ্ধ করার জন্য একটি প্রেশার কুকারে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। জল দিয়ে মধ্যে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা ছোলা। ছোলাটা আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। ছোলাগুলো দিয়ে আমি এর মধ্যে একে একে কেটে রাখা কচু শাকগুলো দিয়ে দেব। সমস্ত কচু শাকগুলো দিয়ে আমি এর মধ্যে দেবো হাফ চা চামচ লবণ। লবণ দিয়ে প্রেশারের ঢাকনাটা বন্ধ করে আমি কচু শাকগুলো দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেব। কচু শাকগুলো সেদ্ধ করে আমি জল ঝরিয়ে নিয়েছি। এখন একটি কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল স্পুন সর্ষের তেল। তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম 2টো তেজপাতা, 3টে শুকনো লঙ্কা ও সামান্য পরিমাণ 5 ফোড়ন। বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে শুকনো লঙ্কা, তেজপাতা ও 5 ফোড়ন খুব ভালো করে ভেজে নিয়েছি। শুকনো লঙ্কা, তেজপাতা ও 5 ফোড়নের থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়ে এলে আমি এর মধ্যে দেবো হাফ চা চামচ আদা বাটা ও হাফ চা চামচ জিরে বাটা। জিরে ও আদা বাটাটাকে নাড়াচাড়া করে আমি 1 মিনিট মতন নাড়াচাড়া করে জিরে ও আদা বাটাটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা কচুর শাক। কচুর শাকটা দিয়ে নাড়াচাড়া করে আমি কচুর শাকটাকে জিরে ও আদা বাটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন এই সেদ্ধ করে রাখা কচু শাকের মধ্যে অ্যাড করে দেবো হাফ চা চামচ নুন ও হাফ চা চামচ হলুদ। নুন ও হলুদে নাড়াচাড়া করে নিয়ে আমি এই সেদ্ধ করে রাখা কচু শাকের মধ্যে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে আমি কচু শাকটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালো করে ভেজে নেব। কচু শাকটাকে আমি এখন প্রায় 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। প্রায় 5 মিনিট পর ঢাকনাটা খুলে কচু শাকটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। বেশ খানিকক্ষণ সময় নিয়ে কচু শাকটাকে আমি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। তো দেখো কচু শাকের থেকে জলটা অনেকটাই শুকিয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন চিনি। নিরামিষে কচু শাকে যদি অল্প পরিমাণে চিনি ব্যবহার করা যায় তাহলে কিন্তু কচু শাকের স্বাদ আরও বাড়ে। চিনিতে নাড়াচাড়া করে আমি কচু শাকটাকে আরও বেশ খানিকক্ষণ ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দেবো 1টা চেরা কাঁচা লঙ্কা আর দেবো 1 চা চামচ ঘি। ঘি দিয়ে নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আমার নিরামিষ কচু শাকের রেসিপি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।